হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল আবারও বের হয়ে গিয়েছি জার্মানির উদ্দেশ্যে। নেদারল্যান্ড থেকে জার্মানি যেতে কিন্তু শুধুমাত্র সময় লাগে 30 মিনিট। তো যখনই ইচ্ছা হয়, কোনো পাসপোর্ট ছাড়াই, কোনো ভিসা ছাড়াই আমরা কিন্তু চলে যেতে পারি আমাদের পাশের সুন্দর একটা দেশ জার্মানিতে। আর এই জার্মানিতে কেন যাচ্ছি আজকে জানো? শুধুমাত্র শপিংয়ের জন্য। এখন আমরা যেই ব্রিজটার উপরে আছি, এই ব্রিজটা হচ্ছে জার্মানির সবচাইতে দীর্ঘতম ঝুলন্ত সেতু। আর এই ঝুলন্ত সেতুটা 1965 সালে তৈরি হয়েছিল। এই ব্রিজটার নাম হচ্ছে এমরিক রাইন ব্রিজ। আর এই ব্রিজটাই এমরিক এম রাইন সিটিকে যুক্ত করে ক্লিভ সিটির সাথে, যেটা একমাত্র হাইওয়ে এই দুটো সিটির মধ্যে সংযুক্ত স্থাপন করে। আর এই ব্রিজটা কিন্তু রাইন নদীর উপর দিয়ে তৈরি হয়েছে। আর এই রাইন নদী হচ্ছে ইউরোপের অনেক বড় একটা নদী, যেই নদীটা নেদারল্যান্ডে আছে, জার্মানিতে আছে এবং বেলজিয়ামেও আছে। আমরা চলে এসেছি কাউফল্যান্ডে। কাউফল্যান্ড হচ্ছে জার্মানির একটা বড় সুপার স্টোর। এইটার অনেকগুলো স্টোর আছে। তো আমরা একটা স্টোরে চলে এসেছি। এসে আমি যা দেখতে পেলাম সেটার কথা যদি আমি তোমাদেরকে বলতে যাই, তোমরাও অবাক হবে আমার মতোই। কারণ নেদারল্যান্ড এবং জার্মানি যদিও বা পাশাপাশি দুটো দেশ, কিন্তু এদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে এবং দামের ক্ষেত্রে অনেকখানি পার্থক্য আছে। নেদারল্যান্ডে জীবনযাত্রার মান অনেক বেশি, কিন্তু জার্মানিতে এসে আমি যেটা দেখলাম, জিনিসপত্রের দাম অনেক কম তুলনামূলকভাবে। আর এটা একটা সমীক্ষায়ও দেখা গিয়েছে যে নেদারল্যান্ডের জীবনযাত্রার মান 19% হায়ার দ্যান জার্মানি। তো বুঝতেই পারছো কেন এই জন্য দামটা বেশি হয় নেদারল্যান্ডে আর জার্মানিতে কেন কম হয়। আর এই জন্যই জার্মানিতে অনেক নেদারল্যান্ডের বাসিন্দারা আসেন শুধুমাত্র শপিং করার জন্য। খাবার দাবার শুধুমাত্র না, কসমেটিক্স এবং অন্যান্য যাবতীয় সামগ্রী কিনে নিয়ে যান এই জার্মানি থেকে। আমি কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই তো চকলেট সেকশানে এসে আমার চোখটা আটকে গেল বিভিন্ন রকমের চকলেট। আর আমার চকলেট অতটা ভালো লাগে না, কিন্তু সুস্মির বাবার জন্য সুস্মি কিনতে চাচ্ছিল, কারণ সুস্মির বাবা খুবই পছন্দ করেন এই চকলেট। তো আমরা চকলেটও কিনে নিলাম। আর এই যে কসমেটিক্সের কথা আর কি বলবো, এত কমে আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। তো সব বাজার সদাই করে এখন আমরা কিউতে এসে দাঁড়িয়েছি, যেগুলো জিনিসপত্র কিনলাম সেগুলো এখন বিল করার সময়। তো যা যা কিনলাম সেগুলো বাসায় যেয়ে শেয়ার করছি। বাসায় ফেরার পথে দেখতেই পাচ্ছ কি ঝুম বৃষ্টি শুরু হয়েছে, খুবই ভালো লাগছিল। তো আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমরা চলতি পথে যে এমন একটা জায়গায় থামলাম যেখানে নেদারল্যান্ড আর জার্মানির বর্ডার, আর এই বর্ডারটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা পুলের উপরে, এই পারে তুমি আর ওই পারে আমি, এইরকম অবস্থা আর কি। এই পারে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জার্মানি, শুধুমাত্র এই পুলটা পার করলেই ওই পারে নেদারল্যান্ড। এই হচ্ছে নেদারল্যান্ড আর জার্মানির বর্ডার। তো বুঝতেই পারছো কত পাশাপাশি আমরা দেশ একটা দুটো। আর এই যে শুরু হচ্ছে কিন্তু এই সাইনবোর্ডটার থেকেই নেদারল্যান্ডের সীমা। তো বাসায় চলে আসলাম। এসে এই যে বাজার সব কিছু এখন গোছাতে হবে, এই গোছানো তো একটা প্যারা, মানে কি বলবো। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি জিনিস কিনে নিয়ে আসলাম, আসলে যেগুলো আমার কাছে মনে হয়েছে আমার সংসারের প্রয়োজন, প্লাস যেগুলো বললাম না যে জার্মানিতে যেগুলো একটু সস্তা হয় সেগুলোই আমি কিনেছি। অনেক রকমের চিজ, অনেক রকমের ফ্রোজেন ফুড, তারপরে এই যে কিছু কসমেটিক্স কিনেছি, কিছু ড্রিঙ্কসের প্রোডাক্ট কিনেছি, এরকম আর কি অনেক কিছু, কিছু স্ন্যাক্স আইটেম ছিল। তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে আজকের বাজার সদাই। আর চিজের কথা কি বলবো, যেমন চিজগুলো লোভনীয় তেমনই কিন্তু অনেক প্রাইসও কম। এই চিজগুলো নেদারল্যান্ডে 6 ইউরো করে, যেটা আমি ওখান থেকে পেয়েছি 2.5 ইউরোতে। তো
তো বুঝতেই পারছো প্রায় আমার 3.5-4 টাকার মতো সেভ হচ্ছে। তো এই জন্য আমি এগুলো কিনে নিয়ে এসেছি। আর এই যে টক দই, যেগুলো বাসায় লাগে আর কি সবসময় আমাদের দৈনন্দিন খাবার দাবারে, তো সেগুলোই একটু বেশি করে কিনে নিয়ে আসলাম। যেহেতু প্রতি সপ্তাহেই যাওয়া হয়, তো প্রতি সপ্তাহের যতটুকু লাগে সেটাই কিনেছি। তো এই হচ্ছে আজকের বাজার সদাই। ব্লগটা কেমন লাগলো? আজকে একটা ডেইলি ব্লগ ছিল যেটা আমার সংসারের বাজার সদাই না আরেক দেশে যেয়ে করা হলো। সবাই জানাবে, সবাই খুব ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।